খড়গপুরের তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। পুরপ্রধান প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। খড়গপুর টাউন থানায় অভিযোগ জানিয়েছেন 15 জন কাউন্সিলর। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ 15 জন কাউন্সিলর খড়গপুর টাউন থানায় অভিযোগও জানিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে হিরণ চট্টোপাধ্যায় তার টুইট আপনাদেরকে দেখাচ্ছি। তিনি ইতিমধ্যেই টুইট করেছেন। প্রীতিশ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রীতিশ, কি অভিযোগ উঠে আসছে? প্রীতিশ, শোনা যাচ্ছে? যে পুরসভার একাধিক বিষয় নিয়ে দুর্নীতির সঙ্গে প্রদীপ সরকার তিনি জড়িত রয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। প্রীতিশ, আমি আরো একবার একটু প্রথম থেকে শুনবার চেষ্টা করব যে অভিযোগটা সামনে আসছে, আরো একবার যদি শুরু থেকে বলো। মনিমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রীতিশ, দেখো, খড়গপুর পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ প্রদীপ সরকার, তিনি তার বিরুদ্ধে 15 জন অর্থাৎ তৃণমূলেরই 15 জন যারা কাউন্সিলর রয়েছেন তারা অভিযোগ দায়ের করেছেন এবং একাধিক অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। এবং যেটা সবচেয়ে বড় অভিযোগ, দুর্নীতি ইস্যুতে কার্যত 15 জন তৃণমূলেরই যারা কাউন্সিলররা রয়েছেন তারা প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং সেটা নিয়েই কিন্তু বিজেপির যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি উল্লেখ করেছেন গৃহযুদ্ধ। এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু অভিযোগ করছিলেন যে এই খড়গপুর পুরসভায় একাধিক দুর্নীতি সামনে আসছে এবং সেই বিষয় নিয়ে কার্যত তিনি একাধিকবার সোচ্চারও হয়েছেন। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু কার্যত প্রদীপ সরকারের বিরুদ্ধে এই টুইট করে কিন্তু বোঝালেন যে তৃণমূলের তরফ থেকে প্রদীপ সরকারকে নিয়ে যে সমস্ত বাকি কাউন্সিলররা রয়েছেন খড়গপুর পুরসভার তারা যে অখুশি সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো এবং হিরণ চট্টোপাধ্যায় যে অভিযোগ এতদিন ধরে করে আসছিলেন সেটাও কিন্তু কার্যত প্রমাণিত হলো। কিছুক্ষণ আগে হিরণ চট্টোপাধ্যায়ের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে। মণিমন, বেশ, প্রীতির সঙ্গে থাকো তুমি। একদিকে হিরণ চট্টোপাধ্যায়ের এই টুইট, অন্যদিকে অবশ্যই নজর রাখবো আমরা পরবর্তীতে যে খবরের দিকে। আরএসএস এর সমন্বয় বৈঠক রয়েছে আজকে, আমরা পরবর্তী খবরের দিকে নজর রাখি। আরএসএস এর সমন্বয় বৈঠক আজকে রয়েছে, গুরুত্বপূর্ণ এই বৈঠক, যে বৈঠক আজকে অনুষ্ঠিত হবে আর যে আরএসএস শীর্ষ নেতা অরুণ কুমার তিনি উপস্থিত থাকবেন।